ফজরে সালাত পড়ি না কারণ ঘুমে আমি বিভোর থাকি, জহরে সালাতটাও পড়ি না কারণ সাংসারিক কাজে ব্যস্ত থাকি, আসরে সালাতটাও পড়ি না কারণ ক্লান্ত দেহ, ঘুম কিংবা পড়াতে মগ্ন, মাগরিবের সালাত তো নাস্তা করার সময়, মুখরোচক খাবার বানাতে হয়, এশার সালাদটাও পড়ি না, যদিও দীর্ঘ সময় থাকে তবুও কেন জানি পড়ি না। সালাদ পড়তেই বা হবে কেন, না পড়ে কি এমন ক্ষতি হয়েছে শুনি? দিব্যিত ঘুম থেকে উঠছি, খাওয়া দাওয়া করছি, সময় কাটাচ্ছি, নিজের মন মতো চলছি, মাথার উপর পাহাড় ভেঙে পড়েছে নাকি? হ্যাঁ, এটাই চিন্তা। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলতে হয়, বলি মেনে কি হবে, না মেনে তো রিজিক কমেনি। অতঃপর এভাবে চলছে সময়, দিনের পর দিন, মাসের পর মাস। আমাকে যদি কেউ ইগনোর করে আমি তা সহ্য করতে পারি না, সাথে সাথে নিমক হারাম অকৃতজ্ঞের ট্যাগ লাগিয়ে দিই। অথচ আমি যে অকৃতজ্ঞ হবার সর্বোচ্চ স্তর ছুঁয়ে নফসের দাসত্ব করছি সেদিকে খেয়াল নেই, থাকবে কিভাবে? আমি তো আমার ইলাহ হিসেবে এক আল্লাহকে নয় বরং নফসকে মেনে নিয়েছি। এটাই সত্যি যা আমি দেখতে চাই না, আর যদি এটা মিথ্যা হয় তবে সত্যি হচ্ছে আমি মেনে নিয়েছি আল্লাহ তাআলা কোনো ভুল করেছেন যার ফলস্বরূপ তার কাছে মাথা নত করতে চাই না। নাউজুবিল্লাহি মিন যালিক, যদি এই কারণটাও মেনে না নেয় তবে আর কি কারণ? কেন আমি পশু সমতুল্য জীবনকে বেছে নিলাম? একজন বেনামাজের নামাজ ত্যাগ করার পেছনে তৃতীয় আর কারণ তো থাকতে পারে না, কোনোভাবেই না, কোনোভাবেই না, কোনোভাবে।